नमस्कार न्यूज़ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চলতি বছরের ডিসেম্বর মাসে আগরতলা আখৌড়া রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় রেল খনি এবং কয়লা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানবে শুক্রবার আগরতলা আখৌড়া রেল প্রজেক্টের ভারত তথা ত্রিপুরা প্রান্তিক স্টেশন নিশ্চিন্তপুর স্টেশন পরিদর্শন করে এই কথা জানান তিনি সীমান্তে পাহারারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সাথে কথা বলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী अभी ये जो रास्ता है जो मैं देखने आया ये दिसंबर तक मुझे ऐसा लगता है कि पूरा हो जाएगा। अगर दिसंबर तक ये पूरा हुआ तो बांग्लादेश और इंडिया का जो आना जाना है ट्रेन से वो बड़ा सुविधा তিমিরচন্দ ইস্যুতে ফের শুক্রবার অ্যাপেক্স কমিটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন টিসির সভাপতি ডক্টর মানিক সাহা, যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অ্যাপেক্সের অন্যান্য সদস্যরাও। বৈঠকটিতে মূল এজেন্ডা ছিল সচিব তিমিরচন্দ ইস্যুই। তিমিরচন্দ অভিযোগ তুলেছিলেন তাকে নাকি অ্যাপেক্সের তরফে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে অ্যাপেক্সের সঙ্গে তার তীব্র মতবিরোধ চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে শুধু সচিব হিসাবেই টিসিএতে থাকবেন এখন তিমিরচন্দ। কাগজপত্রে স্বাক্ষরের কোনো অধিকার নেই তাঁর। এদিন অ্যাপেক্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। সাইনিং অথরিটি অ্যাপেক্স কাউন্সিল তুলে দিলেন টিসির যুগ্ম সচিব কিশোর কুমার দাসের হাতেই, যা খোদ নিজেই জানালেন বৈঠকের পর যুগ্ম সচিব কিশোর কুমার দাস। তিমিরচন্দ এখন শুধুই নামমাত্র থাকবেন টিসির সচিব হিসাবে, যাবতীয় কাগজপত্র তদারকি করবেন যুগ্ম সচিব কিশোর দাস। অ্যাপেক্স কাউন্সিল মিটিং ওটা ভিত্তি করে প্রেসিডেন্ট আজকে একটা অ্যাপেক্স কাউন্সিল মিটিং ডাকিয়েছেন, আর এটাতে আজকে সিদ্ধান্ত হয়েছে যে তিমিরচন্দ্রের যে পোস্ট আছে পোস্টে তিমিরচন্দ্র থাকবে, কিন্তু ওর যে সাইনিং অথরিটি বা পাওয়ারটা আছে এটা সিজ করে এটা জয়েন্ট সেক্রেটারির হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টির আগরতলা পৌর নিগম সমস্ত নগর পঞ্চায়েত এবং পুর পরিষদের জনপ্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করা হল শুক্রবার। প্রদেশ বিজেপির কার্যালয়ে হল এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বল সহ প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা প্রমুখ। সমস্ত মেয়র থেকে শুরু করে স্পিকার, ডেপুটি স্পিকার এবং অন্যান্য ভাইস চেয়ারম্যান এবং নমিনেটেড সমস্ত যারা আমাদের কাউন্সিলার বানিয়েছে ওনাদেরকে নিয়ে আজকে বৈঠক। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন নর্থ ইস্টের আমাদের মাননীয় সংগঠন মন্ত্রী অজয় জাম্বলজি, অন্যান্য সবাই এখানে উপস্থিত আছেন। তো এই বিষয়ে আজকে আলোচনা, ওনাদেরকে আমরা সংবর্ধনা দেব আর ওনাদের আগামী দিনের কি দায়িত্ব সেই বিষয়ে আমাদের কথা আসবে। দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক সীমান্ত শহর সাব্রুমে ট্রান্সপোর্ট হাব তৈরি করা হবে। শুক্রবার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা খনি এবং রেল দপ্তরের রাজ্যমন্ত্রী রাওসাহেব পাতিল দানবে। আগরতলা আখৌড়া রেল প্রজেক্টের কাজের গতিতে সন্তোষ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী। জানান নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রজেক্ট শেষ করার জন্য রেল আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। আগরতলা আখৌড়ার পাশাপাশি আগরতলা থেকে বম্বে পর্যন্ত ট্রেন চালানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। रेल का नेटवर्क जो है उन नेटवर्क के बारे में बात हुई और अगरतला अमरा ये रेल लाइन करने के लिए बात हो रही, बॉम्बे गाड़ी चलाने की बात हुई क्योंकि यहां से बॉम्बे में आने जाने वाले की संख्या बहुत है तो उनके रिक्वेस्ट के लिए यहां से बॉम्बे के लिए गाड़ी चलना चाहिए, ये भी चर्चा हुई और उन्होंने जो हमारे प्रश्न रखे हमारे सामने उस पर हम सकारात्मक चर्चा। দেবীপুর সরকারি গবাদি পশুর খামারে আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত শতাধিক শুকর, ক্ষয়ক্ষতি আনুমানিক 22 লক্ষাধিক টাকা। খামারে শীঘ্রই শুরু হবে ক্যালিং। সাংবাদিক সম্মেলনে বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস, কিছু শুকরের স্যাম্পল গুয়াহাটিতে সেখানে পাঠানো হয়েছে, আর্টিফিশিয়াল টেস্ট করা হয়েছে এবং মারাত্মকভাবে আফ্রিকান সরকার। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে একটি হল মুঙ্গিয়াকামী এডিসি ভিলেজের
পূর্ব লক্ষ্মীবিল এডিসি ভিলেজের ভাস্করছড়া এলাকাটি। এই ভাস্করছড়া এলাকাটিতে আনুমানিক প্রায় 22টি জনজাতি পরিবারের বসবাস। কিন্তু দীর্ঘকাল ধরে এই ভাস্করছড়া এলাকার জনজাতি অংশের মানুষজনদের যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ এলাকার জনজাতিরা আসাম আগরতলা জাতীয় সড়কের 34 মাইল এলাকা থেকে ভাস্করছড়া পৌঁছাতে যে রাস্তা যাতায়াত করে সেই রাস্তাটির অবস্থা বর্তমানে বেহাল। জঙ্গলাকীর্ণ ভগ্নদশা হওয়াতে এলাকার কিশোর কিশোরীদের পড়াশোনার জন্য বিদ্যালয়ে যেতে অনেকটা বেগ পেতে হচ্ছে। তাছাড়া জরুরিকালীন কোন পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ আসাম আগরতলা জাতীয় সড়কের 34 মাইল এলাকা থেকে ভাস্করছড়া যাওয়ার এই মূল রাস্তাটি। রাস্তা ধরে যান চলাচল অসম্ভব, বিশেষ করে বর্ষার মরশুমে ভগ্নদশা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। হেলদোল নেই কারুরই। রেগার 200 দিনের কাজ, 340 টাকা মজুরি, পেট্রোল ডিজেলের মূল্য রোধ, দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধের দাবিতে সাব্রুম শহরে এবং কলাছড়া বাজারে মিছিল সংঘটিত করল কৃষক ফ্রন্ট। শুক্রবার সকালে সাব্রুম এবং বিকেল 3টে কলাছড়া বাজারে মিছিল ও পথসভা সংঘটিত হল। এই সভায় মিছিল করেন জিএমপি সাব্রুম মহকুমা সম্পাদক তথা বিধায়ক প্রভাত চৌধুরী, সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মিহির পাটারি, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সাব্রুম মহকুমা সম্পাদক সঞ্জীব দেব প্রমুখরা। গোমতী জেলা ভিত্তিক বইমেলা শুরু হয়েছিল গত 17 এপ্রিল থেকে। 5 দিনের বইমেলা 3 দিন শেষ করতে বাধ্য হয়েছিল বইমেলা কর্তৃপক্ষ। কারণ গত 20 এপ্রিল অল্প কিছুক্ষণের কালবৈশাখী ঝড়ে নরবরে বইয়ের স্টলগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এর ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বইয়ের স্টল মালিকদের। পরবর্তী সময়ে জেলা প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছিল কেবিআই ময়দানে। পরে রাজ্য সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তাদেরকে আর্থিক সাহায্য করা হবে। সেই মোতাবেক শুক্রবার দুপুরে গোমতী জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে বুক সেলার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে এদিন জেলা প্রশাসন। এই বৈঠকে বুক সেলার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয় যেসব বইয়ের স্টলগুলি ক্ষতির শিকার হয়েছে তাদের থেকে বিভিন্ন ব্লক কর্তৃপক্ষ সেসব নষ্ট বইগুলি ক্রয় করে নিয়ে যাবেন এবং সেই মোতাবেক ইতিমধ্যে বই ক্রয় করে নেওয়া শুরু হয়ে গেছে। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী। বই ক্রয় করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। পাথারকান্দিতে জাতীয় সড়কের পাশে সিসি ব্লক বসানোর কাজে ব্যাপক নয়ছয়ের অভিযোগ। সম্পূর্ণ খেয়ালখুশি মতো চলছে নিম্নমানের কাজ। অবৈজ্ঞানিক এই কাজের ফলে সমূহ বিপদের সম্ভাবনা দেখা দিয়েছে পথ চলতে সাধারণ নাগরিকদের মধ্যে, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এ নিয়ে ক্ষোভের পারদ চড়ছে সাধারণ জনমানসে। রোমাঞ্চকর ম্যাচে অবশেষে জয় দখল করল ওয়াইসিসি দল। শুক্রবার বিলোনিয়াতে চলতি সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ওয়াইসিসি দল মুখোমুখি হয় দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টারের। এই ম্যাচে ওয়াইসিসি দল 5 রানের ব্যবধানে হারিয়ে দিল সাউথ বিলোনিয়া দলকে। প্রথমে ব্যাট করে ওয়াইসিসি দল 31.3 ওভারে সবকটি উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে 212 রান। ব্যাট হাতে দলের পক্ষে রাজদীপ দত্ত সর্বাধিক 80 রান করে। তার এই ইনিংসে 8টি 4 এবং 2টি 6 সামিল রয়েছে। এছাড়া অনিমেষ সাহা 48, আকাশ দাস 18, শ্রীকান্ত দত্ত 28 রান করে। অতিরিক্ত ভরসা যোগায় 38 রানের বল হাতে দক্ষিণ বিলোনিয়ার হয়ে 3টি করে উইকেট ভেঙে দেয় সত্যজিৎ পাল এবং রঞ্জিত দেবনাথরা। এছাড়া রক্তিম দে 2টি উইকেট দখল করে। পাল্টা খেলতে নেমে দক্ষিণ বিলোনিয়া দল 35 ওভারে 9 উইকেটের বিনিময়ে 207 রানই করতে সক্ষম হয়। ব্যাটে সত্যজিৎ পাল দুর্দান্ত মেজাজে 112 রান করে। 88 বল খেলে 15টি 4 এবং 4টি 6 মার সামলায়। এছাড়া রঞ্জিত দেববর্মা 28, মিঠুন দে 12, কান্তিপদ মজুমদার 12 রান করে এবং শেষ পর্যন্ত 207 রানে আটকে গেল দল। প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে বরিস জনসনের সঙ্গে জরুরি বৈঠক হল নরেন্দ্র মোদীর। বরিসের অভিমত, যুদ্ধের সরঞ্জাম ক্ষেত্রে ব্রিটেন ভারতের পাশে দাঁড়াবে, ভারতকে যাতে রাশিয়া থেকে অস্ত্র কম কিনতে হয়। বৈঠকটা বেশ গুরুত্বপূর্ণ হল এদিন। পালগাঁও থেকে উদ্ধার কিং কোবরা সাপ, জনমনে আতঙ্ক।
শুক্রবার পানিসাগর থানাধীন পালগাঁও থেকে একটি ছ ফুটের কিং কোবরা সাপ জনতারা তুলে দিল বন দপ্তরের হাতে। এদিন দুপুর নাগাদ পানিসাগর বন দপ্তরের খবর যায় পালগাঁও এলাকায় একটি কিং কোবরা সাপ দেখতে পায় জনগণ, যার ফলে আতঙ্কের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করে ধর্মনগরস্থিত জেলা বন দপ্তরে নিয়ে আসে। পরবর্তীতে সমস্ত প্রক্রিয়া শেষে রোয়া অভয়ারণ্যে সাপটিকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হল। লোকজন অনেক জড়ো হয়েছে, তারা দেখেছে, তারপরে আমরা এটাকে উদ্ধার করে নিয়ে আসলাম। এখন এটা কি করা হবে? এখন এটা আমরা রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এটাকে ছেড়ে দেবো আর কি, যাতে নিরাপদ। চন্দ্রপুর অ্যাথলেটিক্স এর পরিকাঠামোর অভাব প্রতিবার হয়েছে এই ইভেন্টে, তবে অ্যাথলেটরা প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে আজও ঢুকছেন। একই সঙ্গে এই স্টেডিয়ামে তাদের প্র্যাকটিস করতে প্রতিদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বোতল ভাঙা ইটের সুরকি পড়ে থাকে এই ময়দানের আশপাশে এবং বাইরে। এ নিয়ে অ্যাথলেটরা খুবই আফসোস প্রকাশ করলেন। অসুবিধা বলতে বোতল ভাঙা থাকে, ইটের সুরকি খোয়াই পহর মোড়াতে নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হল এক যুবক। আহত কিশোরের নাম নির্মল পাল। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে, পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হল। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোর নিজ বাড়ির ছাদের উপর একটি বৈদ্যুতিক তারকে স্পর্শ করতেই তার শরীরে আগুন লেগে যায় এবং এতে তার শরীরের অধিকাংশই পুড়ে যায়। বেলোনিয়া মহকুমা জুড়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। কালবৈশাখীর ঝড় থামলেও বেলোনিয়া মহকুমার বহু এলাকাতে এখনো অন্ধকারে নিমজ্জিত বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে। যদিও কর্মী স্বল্পতার মধ্য দিয়ে বেলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা সকাল থেকে রাত অবধি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য প্রচেষ্টা জারি রেখেছে, তারপরেও বহু এলাকা জুড়ে অন্ধকার রয়েছে বিদ্যুতের লাইন সারাই করার না ফলে। ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের অধীন সারাসীমা মাস্টার পাড়াতে তিন দিন ধরে বিদ্যুৎ নেই, ফলে অন্ধকারে নিমজ্জিত হওয়ার পাশাপাশি ঠিক মতো পানীয় জল পাচ্ছে না জনগণ। তেমনি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াতে ব্যাঘাত ঘটেই চলেছে। বিদ্যুৎ পরিষেবা না পেয়ে নাজেহাল এলাকাবাসীরা, অবশেষে মাস্টার পাড়ার ক্ষুব্ধ এলাকাবাসীরা বিদ্যুতের দাবিতে বেলোনিয়া ভায়া ঋষিমুখের রাস্তার মধ্যে গাছ ফেলে রাস্তা আটক করার পাশাপাশি মহিলারা হাড়ি কলসি নিয়ে রাস্তায় বসে পড়ে। অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে ঋষিমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক। অবরোধকারীদের সাথে কথা বলার পর মণ্ডল সভাপতি নিজে বিদ্যুৎ নিগম অফিসের কর্তৃপক্ষকে খবর দিয়ে নিয়ে আসে অবরোধ স্থলে। মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিকের কথাই আশ্বাস হয়ে দু ঘন্টার পর অবরোধ মুক্ত হয় রাস্তা। চুলকানের রাসায়নিক প্রয়োগ করে শহরের প্রাণ কেন্দ্র থেকে অসহায় ইরিকশা চালকের ২০,০০০ টাকা ছিনতাই হয়ে গেল। ঘটনার ছদিন অতিক্রান্ত হলেও অপরাধী শনাক্তকরণ কিংবা টাকা উদ্ধারে ব্যর্থ কৈলাসহর থানার পুলিশ। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বসানো সিসিটিভি শুধুমাত্র কি লোক দেখানোর জন্য? তাহলে উঠেছে এখন প্রশ্ন, জনগণের করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বসানো সিসিটিভি শুধুমাত্র শহরের সৌন্দর্যায়নের কাজ করছে? সাধারণ জনগণ এক আতঙ্ক নিয়ে চলাচল করছেন এখন প্রতিদিন কৈলা শহরে, নিরাপত্তার অভাবে ভুগছে সবাই। আমার বেতন দিতে গেলে গ্রামের মধ্যে একটা আর সুলতানি হচ্ছে আর ব্যাগ তৈরি আর সুলতাইয়া আর আমার বেতন দিয়ে আসতে পারে কাগজপত্র সব কিছু।
দেশের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। পরিস্থিতি মোকাবেলায় ছাড়পত্র পেল শিশুদের ভ্যাকসিন। শুক্রবার আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল 2500-এর কাছাকাছি, বাড়ছে অ্যাক্টিভ কেসও। যেভাবে অমিক্রনের বিভিন্ন উপজাতির প্রকোপ বাড়ছে তা বেশ চিন্তার। আগামী বিপদের আশঙ্কা করে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক। এদিকে ছোটদের জন্য আলাদা টিকার ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সরকার। বৃহস্পতিবার বায়োলজিক্যাল ইর তৈরি কর্বিভ্যাক্স টিকাকে 5 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই। অর্থাৎ এবার থেকে শিশুরাও পাবে করোনার টিকা। গত এক মাস আগে সামান্য বৃষ্টিতে বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়েছিল। বিদ্যুৎ খুঁটিটি ঘরে আছড়ে পড়তে পারে যে কোনো সময়। বিপজ্জনক এই অবস্থায় পড়ে থাকার পরও আজ পর্যন্ত বিদ্যুৎ খুঁটি অন্যত্র স্থানান্তর করার প্রয়োজন বোধ করেনি বিদ্যুৎ নিগম। এতে করে খুব ধুমায়িত হয়েছে কমলপুরের বিলাসছড়া পঞ্চায়েতের বাঘাইছড়ি তাঁতিপাড়ায়। শুক্রবার সাত সকালে আমবাসার 8 নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে প্রচুর পরিমাণে গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় সড়কে আমবাসা ও লংতরাই ভ্যালি মহকুমার সীমান্তবর্তী এলাকায় দুটি গাড়ি বিকল হয়ে পড়ে, যার কারণে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয়। গাড়ি বিকল হওয়ার পরিপ্রেক্ষিতে রাস্তার দুদিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি। ঘটনার খবর পেয়ে সকালে আমবাসা ট্রাফিক দপ্তরের কর্মী সহ আধিকারিকরা ছুটে যায় ঘটনাস্থলে। পরবর্তী সময়ে একটি দুটি করে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি, কারণ রাস্তার দুদিকে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। যদিও ইতিমধ্যে বিকল হওয়া গাড়িগুলি সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করা হল এবং শেষ পর্যন্ত গাড়িগুলি সারাই হল, যথারীতি স্বাভাবিক হল যান চলাচল। শুক্রবার সিপিএম আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল লেলিনের 153তম জন্মদিন। এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি হল আমবাসাস্থিত ধলাই জেলা কার্যালয়ের সামনে। এদিন সকালে পার্টি নেতৃত্ব ও কর্মীরা লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। সকালের এই কর্মসূচিতে দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আবার সামাজিক অবক্ষয়। এবার আবার এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী রইল তেলিয়ামুড়া। খোয়াই নদীর তটে মৃত নবজাতকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন দশমী ঘাটস্থিত প্রতিমা নিরঞ্জন ঘাট সংলগ্ন এলাকায় ঘটে ঘটনাটি। তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। কিছুক্ষণ আগে আমাদের থানায় একটা খবর আসে যে এখানে দশমী ঘাটে নদীর মধ্যে একটা একদিনের ছোট বাচ্চা করে আছে। বর্দলি স্কুলের পেছনের জায়গা যাতে স্কুলের দখলে থাকে এবং এর জন্য এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এবং রাজ্য সরকারকে উদ্যোগ নেবার অনুরোধ করেছেন স্কুলের প্রাক্তন শিক্ষক গৌরাঙ্গ সূত্রধর। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিদের সাথে একান্ত সাক্ষাতে এই অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আফসোসের সুরেই বললেন, আমাদের ক্লাব যেভাবে স্কুলের জায়গাতে পাকা বাড়ি গড়ে তোলার চেষ্টা করছে তা কোনোভাবেই সঠিক নয়। এখন দেখা যাচ্ছে আমাদের ক্লাব স্কুলের পূর্ব দিকে যে ক্লাবটা আছে এটা সেই জায়গাটাকে স্কুলের সাথে কোনো যোগাযোগ না করেই সম্পূর্ণ স্থায়ীভাবে কনস্ট্রাকশনের একটা উদ্যোগ নিয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং আমি মনে করি এটা অনুচিত হচ্ছে। কুমারঘাট পুলিশ ঘুমে, গৌর সহ পাচারকারীকে আটক করল বিএসএফ এর জওয়ানরা। ঘটনা কুমারঘাটের নেতাজি চৌমুহনী এলাকায়। ধৃতের নাম প্রদীপ মালাকার, বাড়ি ফটিক্রায়ের তারাপুর এলাকায়। একটি বোলেরো গাড়িতে করে চারটি গরু পাচারের সময় বিএসএফ এর কর্মীদের হাতে নাতে ধরা পড়ে পাচারকারী। অবশেষে তাকে তুলে দেওয়া হল কুমারঘাট থানার হাতে। অল্পেতে প্রাণের রক্ষা পেলেন এক শ্রমিক। ঘটনা শুক্রবার দুপুরে উদয়পুরের জগন্নাথ বাড়িতে। জগন্নাথ বাড়ির বিল্ডিং এর কাজ করতে গিয়ে সেই
ফিচারিং এর কাজ খোলার সময় হঠাৎ মাথা ঘুরিয়ে উপর থেকে নিচে পড়ে যায় এক শ্রমিক। অল্পেতে পাশে থাকা রড থেকে প্রাণে রক্ষা পায় সে। আহত শ্রমিকের নাম কৃষ্ণ দাস, বাড়ি উদয়পুর খিলপাড়া ভাঙার পাড় এলাকায়। দুর্ঘটনার সাথে সাথেই প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আহত অবস্থায় শ্রমিককে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তার। সম্পত্তি হাতিয়ে বয়স্ক মা বাবাকে ঘর ছাড়া করল গুণধর ছেলে। প্রতিবাদ করায় বৃদ্ধাকে খুনের চেষ্টা। থানার দ্বারস্থ বৃদ্ধ দম্পতি। ঘটনা মালদা ব্লকের মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েতের শাহানগর গ্রামে। বৃদ্ধের নাম খুরশেদ আলী। ছেলে কেন জমি জমা সব যা ছিল পুষবে না, 2 লাখ টাকা দিয়েছে। মার গহনা ছিল, গহনাটা বেঁচে কাজে লাগিয়ে গেছে। এখন খেতে দিবে না বলছে? মাটি আমার ছিল, রেস্টি করে দিয়েছে। এখন খেতে দিবে না বলছে? না দিবে না, হাতে দিয়ে মেন করে। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।